সবাই বসো বসো, তোমরা সবাই কেমন আছো? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আসলে অনেকদিন পর স্কুলে আসলাম, তো আনন্দে চোখে পানি চলে আসছে। ইনি তোমাদের নতুন ম্যাডাম। স্যার স্যার, আমরা আপনার ক্লাস করতে চাই। স্যার আমরা আপনার ক্লাস করতে চাই। শোনো, ইনি তোমাদের অনেক যত্ন নিয়ে পড়াবেন। শোনো বাবা, তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন পড়ে স্কুলের, তাহলে ম্যাডামকে বলবা, আমি সব ব্যবস্থা করে দেবো। আর শোনো, এখন থেকে স্কুল নিয়মিত হইব, তোমরা সবাই নিয়মিত আসবা, আর যারা আসে নাই তাদেরও বলবো নিয়মিত আসতে। তোমাকে বই খাতা পোশাক আশাক যা লাগে ম্যাডামরে বলবা, আমি সব কিছুর ব্যবস্থা করে দেবো। আমরা তাহলে এখন আসি, আপনি সবার সাথে নিজের মতো করে পরিচয় করে তারপর শুরু করেন। আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ। আমি কথা দিচ্ছি, রাতুল স্যারের প্রতিটা ছাত্র ছাত্রীকে মায়ের ভালোবাসা দিয়ে আমি মানুষ করব। শোনো, তোমরা সবাই লক্ষ্মী শান্ত হয়ে থাকবা, ম্যাডামের কথা শুনবা, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাইলে এখন আমরা আসি, চল। ওয়ালাইকুম আসসালাম, বসো। সবাই বসো তোমরা। আজকে তো প্রথম ক্লাস, ঠিক আছে? আমরা আজকে পড়াশোনা না করে আমরা আজকে কি করব, একজন আরেকজনের সাথে পরিচিত হব। আমরা এই দিক থেকে শুরু করি, ঠিক আছে? তুমি বলো তো, তোমার পরিচয় কি? আমার নাম সুবর্ণা। সুবর্ণা কি, পুরো নাম বলো? সুবর্ণা। সুবর্ণা, তুমি? আপনি যান তো এখান থেকে। আপনি কোনো কথা কইেন না, আপনি যান, নাহলে কিন্তু আমি এই ব্যবসা বন্ধ করে চলে যাবো। রাহেলা ফুফু স্কুলের দায়িত্বটা নেওয়ায় কি যে একটা ভালো হয়েছে। উনি যেমনি মানুষটা ভালা, তেমনি নিজের সন্তান হারাইছে, স্বামী হারাইছে, এখন স্কুলের বাচ্চা কাচ্চারে নিজের সন্তানের মতো যত্ন নিব। হ্যাঁ, আমিও নিশ্চিন্ত হয়েছি। এই স্কুলটা আমার সবচেয়ে প্রিয় আর স্বপ্নের একটা জায়গা। ছাড়ো, আগামীকালকে কিন্তু নির্বাচনের রায় দিব। কি কোন বড় ভাই? হ্যাঁ, তুমি সকাল সকাল চলে আসবা, আমি একটু আগে আগে যাবো। চেয়ারম্যান আর মেম্বার সব রকমের চেষ্টা কিন্তু করবো। বড় ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আমি ঠিক সময় মতো চলে আসবো। কি চান তারা, তোরা কই যাস? যাইতাছি না, এই সাহান আমার খালি পুরো গ্রাম ঘুরাইতাছে। মাস্টার,
আমার ঘরে বিয়া করা দাও, তামাম গ্রামে বিয়ে যাইতে আছে, আমাকে বিয়ে হয় না। সান ভাই তুমি কোনো চিন্তা করো না, বড় ভাই এবার নির্বাচনে পাশ করলে তোমাকে বিয়ে আগে করাই দিব। হ্যাঁ ফারুক ঠিকই কইছে, চান তোরা কই যাস? আমার পেটে ভুক লাগছে, এসা আমার খালি ঘুরাইতাছে। আচ্ছা ঠিক আছে, তোমরা দুইজন আমার লগে লও, আমি হনো খাই না, আমরা একলগে খামো। ফারুক তুমি হলো আমার লগে, আমরা একসাথে বসে খামো। না না ভাইজান, আমার বাড়িতে নিপা আর মিলা বসে রয়েছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও আর কালকে সকাল সকাল চলে আসবো, আমি ফোন দিব কিন্তু, ঠিক আছে? দেরি করো না। আচ্ছা ঠিক আছে ভাই, গেলাম তাহলে। আচ্ছা তারা তুমি আমার সত্যি করে কও তো, তুমি আসলে কেডা? দেখো মাস্টার, তুমি এত কথা কইলে আমি তোমার লগে যাবো না। মাস্টার তারারে কিছু জিগায়ও না, তারার পেটে ভোক লাগছে, তারা রাগ করে না খাইলে আমি খুব কষ্ট পাবো, আমার তারার অনেক রাগ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আর কিছু জিগাবো না, এখন আমার লগে লো লো। একবারে বইরা দাও, তোমার নরম হাত দিয়া ট্রিগারটা চাইপা আমার বুকের এই পাশটাতে একবারে ফুটা কইরা দাও। মইরা গেলাম গো, মইরা গেলাম। জিনিয়া তোমাকে আমার চাই। সম্ভবত আগামীকাল স্থগিত নির্বাচনের রায় দিবে। কি মনে হয় স্যার, চেয়ারম্যান কি এবার আপিলে টিকবে? টিকবে কি টিকবে না জানি না, তবে ঝামেলা তো মাত্র পাঁচটা কেন্দ্র নিয়ে। আনন্দনগর স্কুলের তো ব্যালট বক্সই পাওয়া যায়নি, এটার ভোট তো আবার হবে। রাইট ভাবি, তবে চেয়ারম্যানের দাবি হচ্ছে মেম্বার সবগুলা কেন্দ্রে জোরপূর্বক ভোট মারছে, আবার এইটার উপর একজন সাক্ষী দিচ্ছে তারই দলের একজন লোক। টাকা খাওয়ায় হোক আর ভয় দেখায় হোক, চেয়ারম্যান যে সাক্ষী দেওয়া হয়েছে ঘটনা কিন্তু সত্য। কিন্তু স্যার আমাদের যদি ভোট এক কেন্দ্রে হয় তাহলে সবকিছু সেফ থাকবে আমাদের জন্য। হ্যাঁ, পাঁচ কেন্দ্রে ভোট হলে সব দিকটা সামলানো অনেক ঝামেলা হয়ে যাবে। 11 কেন্দ্র ঠিক রেখে আমরা জিতেছিলাম, আর একটা কেন্দ্র ভোট হলেই চেয়ারম্যান নির্ঘাত ফেল, তাছাড়া আমরা ন্যায়ের পক্ষে। তুমি তো ন্যায়ভাবেই জিতেছিলা, কিন্তু মেম্বার যে ভোট পাইছে এগুলো তো সব অন্যায় ভাবে। আমার একটাই দোয়া, এবার নির্বাচনটা যেন ভালোভাবে শেষ হয়। কিন্তু ভাবি, চেয়ারম্যানের ভাতিজি কিন্তু আবারও গ্রামে ফিরে আসছে। বলো কি, এই মেয়েটা যে কতটা ভয়ঙ্কর এই নির্বাচনের সময় বোঝা গেছে। যত অঘটন এই মেয়েটার জন্য ঘটেছে, এখন আবার গ্রামে এসেছে, আমার তো দুশ্চিন্তাই হচ্ছে। সবকিছু মোকাবেলা করেই আমরা জিতব, দেখি আগামীকাল চেয়ারম্যান আর মেম্বারের ফাইটটা কেমন হয়। মানুষের মধ্যে এখন আমাদের থেকে বড় শয়তান বাস করে। রমজান মাসে কেউ তারাবি না পেড়া ঘুরতে যায়? বেশি বেশি করে খাবো, কাল যে নির্বাচনের আপিলের রায় দিব, তার কোনো খবর আছে? আইন আদালত তো আমার আয়ত্তের বাইরে, আমি এটার খবর নিয়ে কি করব? চেয়ারম্যান যে কত তারিখে সাক্ষী হাজির করলো তার কোনো হদিস তো বাইর করতে পারলি না,
গ্যারামে থাকলে না পামো, সাক্ষী দিয়েই তো গায়েব হয়ে গেছে। কালকা যদি বাইর করে তখন কী করবি? গ্যারাম থেকে আদালত পর্যন্ত আমার চোখ থাকবো সারাক্ষণ, পাইলেই ওরে গাও করে দেব। এক কেন্দ্রে ভোট যদি হয় তাহলে আকাশমি আগেই হাইরা দেব। আপনি খালি আপনার উকিলে ঠিকঠাক রাইখেন, আইনের কোনো ফাঁক ফকর পান কিনা দেখেন, বাকিটা আমি দেখে লম। আকাশমি আর ভাতিজি নাকি গ্যারামে আইসে, ঘটনা কি? ঘটনা কি এটা তো বোঝার লেগে চেষ্টা করতেছি, আমার তো হারাক্ষণ চোখ ওই আগুনের দিকে। চোখ দিয়া যদি আগুন বুঝস, মুখ দিতে যাইস না, তাইলে কিন্তু পুইরা যাবি। ঠিক আছে, কাজটা জানি আমার কথা মতন হয়, এখন রাখি। চাচু, মেম্বার আর মাস্টারের সম্পর্ক দিন দিন নানানভাবে জড়াই যেতেছে। আজকা দেখলাম মেম্বারের বইটা মাস্টার তার স্কুলে অনুষ্ঠান করে জয়েন করে দিয়ে আসলো। আরে তাতে কি সমস্যা হয়েছে? মামা চেয়ারম্যান হইলে ওই মেম্বারের বোনরে লাঠি মেরে স্কুল থেকে বাইর করে দিমু? আর এটা তো সরকারি নিয়োগ না। দেখছো চাচু, এই মোটা মাথার কথা শুনছো? ওর কথা আমি কিছু শুনি না। ওর কথা হলার সে তোর আম্মুর মতন বয়ে থা ভালো, সব থাক, আগামীকালকে নির্বাচনের রায় দেখি কি হয়। তোমাদের পজিশন কি? আমাদের কাছে সাক্ষী আছে, মামা পাঁচ কেন্দ্রে ভোটের জন্য আপিল করছে, পাঁচ কেন্দ্রে ভোট হলেই আমরা পাস। তোর সাক্ষী কাল আদালত পর্যন্ত পৌঁছাতে পারবো? এখনো কি আছে নাকি গায়েব হয়ে গেছে? ওরে এতদিন ধরে খাসার মধ্যে রেখে আমি পালতাছি, আগের সাক্ষী দেওয়ার পরে ওরে কেউ দেখে নাই। তোমাদের এবার একটা সারপ্রাইজ দিতে চাই, তাতে এই কেসের রায় তোমাদের পক্ষে আসবে। কষ্টকর মা, কী সারপ্রাইজ দিবি? নির্বাচনে মেম্বার যে নাসিম তার লোকজন পিস্তল সহ প্রকাশ্যে মহড়া দিছে তার ভিডিও, আর যে কেন্দ্রে সে দল করছে তার সাক্ষী আর এই ভিডিওতে পুরো প্রমাণ হয়েছে। মারে তুই জটিল একটা জিনিস সংগ্রহ করছিস, আর কিসে লাভ খয়ের? জি মামা। তুই রেডি হ? দেখেন না ভাইজান, ভাবি অনেকে আমার লগে যাইব, এর লেগে আমার এক ঘন্টা দাঁড় করে সে শাস্তি আছে। আমি রাহেলার স্কুলে ভর্তি হয়েছি, আজকাল ক্লাস করতে যাব। ভাবি সাহেব, আপনি মেম্বারশিপে ক্লাস করেন, মেম্বারশিপের মাস্টার হইলেন আপনি, আপনি স্কুলে ভর্তি হইবেন? হইছে, ওর যত সব আজ এরা কথা, তোমরা সবাই আমার লেগে দোয়া করো, আজ নির্বাচনের রায় দিব। কোন কি ভাইজান, আমি দোয়া করি আপনার রায় যেন আপনার পক্ষে আসে। হ দোয়া করি, তুমি হও পাস আর সবাই খাক বাস। হইছে, খাওয়াই বাস। স্যার কি নিয়ে এত চিন্তা করেন, সব কিছু ঠিকঠাক আছে তো? আমি যদ্দূর শুনছি রিয়াদ ভাইয়ের খবর তো ভালো। রিয়াদের খবর বার্তা তো তেমন কিছু পাই না, আছে মনে হয়, ওরা ভালোই আছে। আজকে তো নির্বাচনের রায়, ওইটা নিয়ে একটু দুশ্চিন্তা করতেছি। রায় যেমনে যাই হোক, চেয়ারম্যান কিন্তু আপনি। মানুষ তো তাই চায়, কিন্তু অমানুষগুলো তো তা হইতে দিতেছে না, দেখা যাক কি হয়। তা বলতে তোর নতুন সংসার কেমন চলতেছে? আমাগোড়ার সংসার, সারা জীবন তো আমরা এমনি আছিলাম, কিলা কিলি মারামারি এগুলো নিয়েই আমার সংসার। বড় ভাই একটু দেরি হয়ে গেল, খামারে গরুগুলারে খাবার দিয়া তারপর এলাম। চলো আরে আগে বসো, চা খাও, বুঝতি চা দাও। হ্যাঁ স্যার, দিতেছি। বড় ভাই আপনি কি কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করতেছে? গত তারিখে চেয়ারম্যান সাক্ষী হাজির করে একটা ভিলকি দেখাইছে, এবার কি করে কি জানে।
পুরো নির্বাচন বানচাল করলে আবার নির্বাচন করে জেতাটা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। ঝামেলা তো আমাগো আনন্দনগর স্কুল সহ 5টা কেন্দ্রে, বাকি সব কেন্দ্রের ফলাফল তো দিয়েই দিছে। মতিন মেম্বার দিয়ে 4টা কেন্দ্রে জোর করে সিল মারছিল, ওইটার ফলাফলও তো ঘোষণা ছিল। এখন আবার সাক্ষীদার করে চেয়ারম্যান আপিল করছে। ভাইজান, আমরা তো জিততেই আছি, রায়টা ঠিকঠাক দিলেই হয়। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। যেন হাতে বন্দুক লয়ে খারাই রইছস। বন্দুক হলে তো তোর পেটে ঠুস করে গুলি করা, তোর পেটটা ফুটা করে ফেলাইতাম আর তুই মরে যেতি। আর এই কচু যদি তোর গলা দিয়া ঢুকাই, তুই গলা চুলকেতে চুলকেতেই মরে যাবি। কঠিন আছে, দোকানদার ইলিশ মাছ একবারে হাতের মধ্যে লয়ে বয়ে থাকে, এমন ভাবে ধরে বয়ে থাকে যেন ইলিশ মাছ না স্বর্ণের টুকরা লয়ে বয়ে রয়েছে। ইলিশ মাছ চুরি করতে পারবো না। ইলিশ মাছ চুরি করে কেমনে? চুরি কেমনে করে ওইটা আমি জানি না, কিন্তু কচু কটা তোরা কেমনে দিতে হয় ওটা আমি ভালো করেই জানি। আনছে হ্যাঁ একটা কচু, হ্যাঁ না রে কচুর লেগে আমার একটা ইলিশ মাছ লয়ে আনলাম। উল্টাপাল্টা কিছু কইলা না, আমি কিন্তু তোর মাইরা ভর্ত বানিয়ে ফেলবো। না না কিছু কম না, তোর ফাইম রে চাটনি বানা খায়া দিব নে, তারপর তুই নিয়ে যা খুশি তা করিস। কি করলি তুই? একদম না, দূরে যা, চিংড়ি মাছের মতো লাফালাফি কম কর। না রে তুমি না প্রাণ বাঁচে না।